সংকটময় পরিস্থিতিতে আরও বড় দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কার শিবির। ইঞ্জুরিতে পড়ে এবার দলটির ক্যাপ্টেন শানাকা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকেই গেছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি দল জয়ের দেখা পায়নি, তার মধ্যে শ্রীলঙ্কা একটি। এমন অবস্থায় শানাকাকে হারানো লঙ্কানদের আরও ব্যাকফুটে পাঠিয়ে দিতে পারে। ডান উরুর পেশি ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শানাকা। গত 10 অক্টোবরও ইঞ্জুরি নিয়ে পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ খেলেছিলেন তিনি। চোট থেকে সেরে উঠতে তার কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে। শানাকার বদলি হিসেবে লঙ্কান স্কোয়াডে যুক্ত হয়েছেন রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় থাকা চামিকা কারুণারত্নে। চলতি বছরের মার্চে তিনি সবশেষ ওয়ানডে ফরম্যাট খেলেছিলেন।